একটা হচ্ছে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করেছি দু এক মাসের মধ্যেই আমাদের প্রসেস শুরু হয়ে যাবে, আরও 1,25,000 মতো বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করব। 2011 সালের পরে আপনারা জানেন অনেক প্রজেক্ট হয়েছে, অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এবং এর পাশাপাশি বাংলার ছেলে মেয়েদের স্বনির্ভরতা নিজে পায়ে দাঁড়াবার জন্য ভবিষ্যৎ মাঠকাটা আমরা করেছি। এছাড়াও আমরা চাই স্টুডেন্টরা তারা নিজেদের ইচ্ছা মতো ভালো করে পড়াশোনা করুক, ভালো জায়গায় পড়াশোনা করুক। অনেক পরিবার আছে যাদের বাবা হয়তো ভ্যান চালায় অথবা মুদির দোকান, তাদের ক্ষমতা নেই, তারা হয়তো স্কলারশিপ পেয়ে পড়াশোনাটা করছে, কিন্তু উচ্চশিক্ষার জন্যও কিন্তু আমরা 10 লাখ টাকা করে একটা করে স্টুডেন্ট স্মার্ট ক্রেডিট কার্ডও করে দিয়েছি। এর পাশাপাশি রাজ্য সরকার নতুন কর্মী নিয়োগের ওপরও ব্যাপক জোর দিচ্ছে এবং এর পাশাপাশি কারিগরি শিক্ষককে শিক্ষাকে এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং কারিগরি শিক্ষার সুযোগ করে দিতে তৈরি হয়েছে উৎকর্ষ বাংলা, যেটা মালিক পক্ষ এবং যারা ট্রেনিং নিয়েছে তাদের সাথে একটা মিলিয়ে দেওয়া হচ্ছে। ফলে মাঝে মাঝে জব মেলা হচ্ছে জব ওয়ার্কার্সদের নিয়ে, যারা ট্রেনিং নিয়েছে এবং যারা লোক নেবে তাদের নিয়ে জব মেলা হচ্ছে। এই সঙ্গে রাজ্য সরকারও নতুন কর্মী নিয়োগের ওপর ব্যাপক জোর দিচ্ছে। আমরা 11,000 প্রাথমিক এবং 14,500 উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য শূন্য পদ রয়েছে, আমরা দ্রুত এই নিয়োগ সম্পন্ন করতে বদ্ধপরিকর। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে 2,200 জন অধ্যাপক নিয়োগের কাজ আমরা হাতে নিয়েছি। পুলিশ বাহিনীর বিভিন্ন পদে 20,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, 3,000 এক্সাইজ কনস্টেবল নিয়োগ হচ্ছে এবং রাজ্য সরকার গ্রুপ ডি পদে আমরা 12,000 কর্মী আরও নিয়োগ করছি। গ্রুপ সি পদেও 3,000 নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরে আমরা 2,000 ডাক্তার নিয়োগের পরিকল্পনা করেছি, নার্স নিয়োগও করা হবে 7,000। এছাড়াও কমিউনিটি হেলথ ওয়ার্কার 2,000 এবং 7,000 আশাকর্মীও নিয়োগ হবে। সমাজ কল্যাণ দপ্তরে আমরা শিগগিরই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে 9,493 জনকে ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে 13,926 জনকে নিয়োগ করব। এছাড়াও খুব শীঘ্র রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও 17,000 জন কর্মী নিয়োগ হবে। সব মিলিয়ে এই এক বছরের মধ্যে 1,25,000 কর্মী